মেইন যেটা সমস্যা বুঝছেন, ওনার যে এতগুলো ডিজিজ আছে সেইগুলো হলো সবচেয়ে বড় সাংঘাতিক। তারপর হার্টের সমস্যা আছে, কিডনির সমস্যা আছে, বিভিন্ন রকম সমস্যা দেখা যাচ্ছে বুঝছেন। তারপরে ওনার যেটা লো ব্যাক পেইন, এটার জন্য ওনার তেমন কোনো সমস্যা হবে না, এটা আমরা একটু ওষুধ দিলে কমে যাবে, ফিজিওথেরাপি দিলে। কিন্তু ওনার এই লো ব্যাক পেইন ছাড়াও আরও আছে কী কী, হাইপার টেনশান আছে, প্রেশার আছে, তারপরে ওল্ড মায়োকার্ডিয়াল ইনফ্যাকশন, হার্টের সমস্যা আছে, মানে মায়োকার্ডিয়াল ইনফ্যাকশন তো বোঝেন। আচ্ছা, তারপরে আছে ডায়াবেটিস, আছে ডায়াবেটিস, হাইপার টেনশন থাকলে কিডনির সমস্যা হবে বুঝছেন। তারপরে পেরিফেরাল ডায়াবেটিক, পেরিফেরাল নিউরোপ্যাথি, ডায়াবেটিক অনেকদিন থাকলে বিশেষ বাইরের যে নার্ভগুলো থাকে সেগুলো আপনার মানে নামনেস, তারপরে টিংলিং, অবসবর ভাব, এইগুলো হয়ে যায় এবং পেইন, পেইন হয়, সিভিয়ার পেইন হয় বুঝছেন, নিউরোপ্যাথির জন্যও পেইন হয়, ডায়াবেটিক পেরিফেরাল নিউরোপ্যাথি। তারপরে আছে লিপিড, লিপিড প্রোফাইল মানে ডিসলিপিডেমিয়া বলে, লিপিড প্রোফাইল মানে যেটা বেশি কম থাকার কথা সেটা বেশি, বেশি যেটা থাকার কথা কম। লিপিড আবার বিভিন্ন ধরনের আছে বুঝছেন, হাই ডেন্সিটি লাইপোপ্রোটিন, লো ডেন্সিটি লাইপোপ্রোটিন, এগুলো ডিসলিপিডেমিয়া, এগুলো ডিসপ্রপোর্শনেট এক একটা থাকলে আমরা ডিসলিপিডেমিয়া বলি বুঝেছেন, সেটা ওনার আছে। তারপরে মানে ওনার নাই মানে মোটামুটি মানে, তারপরে পেপটিক আলসার আছে, আলসারও আছে, গ্যাসের সমস্যা আছে, কথা বলছেন এতগুলো যার সমস্যা, এখন এগুলো চিকিৎসা করা আমাদের জন্য খুবই ডিফিকাল্ট সিচুয়েশান। এখন আমরা লো ব্যাক পেইন যেটা হচ্ছে সেটা হলো ওনার বয়সজনিত কারণে, বয়সজনিত কারণে শরীরের বাইরের যেরকম পরিবর্তন হয় ভিতরের দিকেও সেই রকম পরিবর্তন হয়। কিন্তু বাইরের পরিবর্তন ধরেন আমাদের চুল পেকে যায়, তারপরে চোখের দৃষ্টিশক্তি কমে যায়, দাঁত পড়ে যায়, চামড়া কুচকায় যায়, এগুলো আমরা বাইরের থেকে দেখতে পাই, আর ভিতরেও এইরকম পরিবর্তন হয়, সেগুলো আমরা এক্স রে করে, রক্ত পরীক্ষা করে, এগুলো বিভিন্ন রকম টেস্ট করে এগুলোকে বুঝতে পারি, কথা বুঝছেন। এখন ওনার যে টেস্টগুলো করা হয়েছে সেগুলোতে দেখা যাচ্ছে, এক্স রে করে নিয়ে আসছেন, এক্স রের মধ্যে দেখা যাচ্ছে যে হাড়টি নরম হয়ে গেছে। তারপরে হাড়টি একটা নরম হলে আমি যেটা বোঝানোর চেষ্টা করি যে একটা কাদা মাটিকে যদি হাতের মধ্যে নেন এবং এটাকে চাপ দেন, তাহলে দেখবেন যে পরের যে হাঁকগুলো আছে এখান থেকে কাদা যেরকম বের হয়ে পড়ে। মানুষের ভোজনের যখন চাপ দেয়, মানুষের বডির একটা ওয়েট আছে, তো সেইগুলোতে হাড়টি যখন নরম হয়ে যায় তখন ওইরকম এরকম করে হাড্ডি বের হয়। এই হাড্ডিগুলো বের হওয়ার আমরা বলি অস্টোফাইটস। এই অস্টোফাইটসগুলো এসে নার্ভের উপরে চাপ দেয়, নার্ভের উপর চাপ দিলেই তখন আপনার এই নার্ভের থেকে যে ব্যথা হয় সেই ব্যথাটা খুব সাংঘাতিক এবং শুটিং পেইন হয়, এগুলো কথা বলছেন। এগুলো মানে মানে কিছু কিছু টাইমে মনে হয় এত ব্যথা হয় যে সহ্য করা যায় না, আবার কিছু কিছু সময় দেখা যায় যে ব্যথা চলে যায়, আবার ব্যথা হয় বুঝছেন, রিকারেন্ট পেইন হয়, এরকম পেইন হতে পারে। তো এখন ওনার বয়স হয়ে গেছে, বিভিন্ন রকম রোগে আক্রান্ত হয়েছে, এখন এটাকে মানে কিছুটা ওষুধের দ্বারা কিছুটা ইয়ে করা যাবে, কিছুটা ফিজিওথেরাপির দ্বারা, আর কিছুটা আল্লাহর উপরে ছেড়ে দিতে হবে বিভিন্ন রকম, কথা বলছেন। সম্পূর্ণভাবে তো এখন এই রোগের কিওর আপনার যতগুলো জিনিস আছে সবগুলো তো আপনি ঠিক করতে পারবেন, কথা বলেছেন, আস্তে আস্তে হয়েছে, এটা তো একটা হঠাৎ করেই হয় না যে কালকে সে সুস্থ ছিল আজকে এরকম হয়ে গেছে, এটা এইরকম কিন্তু না, এটা একটা ক্রনিক প্রসেস হয়েছে, কথা বলছেন। সুতরাং আপনাদেরকে ডিজিজ প্রসেসটা বুঝতে হবে, মেনে নিতে হবে এবং অ্যাকর্ডিংলি আমরা ব্যবস্থা করবো। আসসালামু আলাইকুম।